হঠাৎ করে অস্বাভাবিক হারে বেড়ে গেছে রডের দাম। অবকাঠামো তৈরির মৌসুমে এই মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছে নির্মাতারা। বিক্রেতারা বলছেন চাহিদার চেয়ে সরবরাহ কম, আর মিল মালিকরা জানিয়েছেন আমদানি নির্ভর এই শিল্পের কাঁচামালের দাম বাড়িয়েছেন রপ্তানিকারকরা। চট্টগ্রাম থেকে সাম্প্রতিক রডের বাজার পরিস্থিতি জানাছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেশব্যাপী বড় স্থাপনা তৈরির কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলছে, তার উপর এখন অবকাঠামো নির্মাণের মৌসুম। এসব কাজের অন্যতম প্রধান উপকরণ রড, যা সরবরাহ করে দেশের 200টির মতো স্টিল মিল। সম্প্রতি এই রডের বাজারে সৃষ্টি হয়েছে চরম অস্থিরতা। প্রতি টন রডে গড়ে 10,000 টাকা দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বলে জানান নির্মাতারা। রডের বাজারের প্রাইসটা যদি আমাদের সাথে সেটেলমেন্ট না আসে, আমরা যে ওয়ার্ক অর্ডারের কাজগুলো নিয়েছি ওই ওয়ার্ক অর্ডারগুলো আমরা কাজগুলো কমপ্লিট করতে পারবো না। আমরা অলরেডি ক্লায়েন্টকে নোটিশ দিয়ে দিয়েছি। ব্যবসায়ীরা বলছেন হঠাৎ করে রডের দাম বেড়ে যাওয়ায় তাদের বেচাকেনায় ধস নেমেছে। ক্রাইসিস হয়তো যে কোনো একটা কোম্পানি হতে পারে, কিন্তু সবাই এখন হুড় হুড় করে মানে দাম বাড়াই দিছে, প্রায় 7-8 হাজার 10 হাজারের মতো বাড়ছে। আগে মনে করেন আমরা 30 টন বিক্রি করতাম, এখন বিক্রি করতেছি ডেলি 10-15 টন এরকম সেল করতেছি। রেট বাড়তে হলে কমে রেট, কাস্টমার চায় না কিনতে। উৎপাদকরা জানান রড তৈরির কাঁচামাল অর্থাৎ স্ক্র্যাপ লোহা সম্পূর্ণ আমদানি নির্ভর, কিছু শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে এবং বাকিটা বিদেশ থেকে আমদানি করতে হয়। এই পণ্যটির মূল্য রপ্তানিকারকরা নিয়ন্ত্রণ করে থাকেন উল্লেখ করে সম্প্রতি স্ক্র্যাপ লোহার দাম বাড়িয়ে দেয়ায় রডের বাজারে বিরূপ প্রভাব পড়ছে বলে জানান এই কর্মকর্তা। 2 মাস আগে যে প্রাইসে কিনতাম স্ক্র্যাপ $290 থেকে 300, সেটা এখন গিয়ে $410 এসেছে। স্ক্র্যাপ মার্কেট যেটা আছে কিংবা সাপ্লায়ার যেটা আছে, এটা কিন্তু এই প্রাইসটা প্রতিদিনই ভ্যারি করে। এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেটে একটা স্কেল থাকে, সেই স্কেলে ওটা বিক্রি হয়। সংশ্লিষ্টরা বলছেন ইস্পাত শিল্পের কাঁচামাল আমদানিতে সরকার আর্থিক সুবিধা দিলে রডের মূল্য স্বাভাবিক পর্যায়ে নেমে আসতে পারে। NTV News Desk।